করা যাবে না। আমি আপনাদেরকে একটু একটু ইঙ্গিত দিয়ে যাই, আল্লাহর বলিরা ইচ্ছে করলে পলকের ভিতরে আপনার জীবনটা বদলাইয়া দিতে পারে কি পারে না, জোরে করে না পারে কি পারে না, পলকের ভিতরে আপনারে ফকির থেকে বাদশা বানায় দিতে পারে গো। আর বলি আল্লাহর সাথে গাদদারি করলে, বিয়াদবি করলে পলকের ভিতরে আপনারে আবার বাদশাহী থেকে বিপদের ভিখারি বানায় দিতে পারে, কথা কোন ঠিক না বে? ঠিক সেই ক্ষমতা আমার বাবা পাগলা সারা আছে না নাই, জবানটা খুলে বলো আছে না নাই? আল্লাহর বলি পাগলা সাজে আজকে আমাদেরকে দেখতেছে, সেই বিশ্বাসটা আমাদের আছে না নাই? জুরে কন্যা আছে না নাই? এ আব্বাজিরা রে, ও মুরব্বী আব্বাজিরা গো, আমি আপনাদের সামনে আমার রসুলের এক মুজেজা আনব, তারপরেই তো আপনাদের কাছে ওয়ালি আল্লাহর একটু টাচ দিয়ে আমি বিদায় আরজ করব। আমার আপনারাই বলেন না এবার ওয়ালি আল্লাহর দরবারে যে এসেছেন, কেন এসেছেন? একমাত্র আল্লাহ এবং রসুলুল্লাহকে পাওয়ার জন্য, কথা কোন ঠিক কি না? আল্লাহ এবং রসুলুল্লাহকে পাওয়ার টাওয়ার হলো আল্লাহর ওলিদের দরবার, এই জন্য ওয়ালি আল্লাহকে ওয়ালি আল্লাহর সোহবতে থাকতে হবে। আমি আপনাদের সামনে ভূমিকায় নষ্ট করব না, আবার আপনারা জবানটা খুলে বলেন এখানে যারা আসছেন, আল্লাহ পাক যে এই পুরো পৃথিবীটারে দাঁড়া করাইয়া রাখছে, কোনো কুঠি মাত কুঠি কোনো কিছু লাগছেনি, জোরে কর লাগছেনি? এই যে পিন্ডেলটা বানাইছে বিশাল বড় পেন্ডেল, কতগুলা কুঠি দিছে পিলার দিছে গো, বাস বানছে বান্দা সামিয়ানাটা টাঙ্গাইছে, কত কুঠির প্রয়োজন হয়েছে সামিয়ানাটা টাঙ্গানোর জন্য। আমার আল্লাহ যে এত পুরোপুরো বিশাল বড় একটা পৃথিবী দাঁড় করে রাখছে, এর মধ্যে কোনো কিছু লাগে নাই, এই পিত প্রশ্নটা করার জন্য আমার রসুলের সাহাবি যার নাম হইল সাদ বিন তোহা, নামটা কি? এ জোরে বলো নামটা কি? এই সাদ বিন তোহার মনে একটা প্রশ্ন যাচ্ছে, আল্লাহ যে পুরো পৃথিবীটারে দাঁড় করাইয়া রাখছে, কিসের মাধ্যমে দাঁড় করাইয়া রাখছে গ? এই প্রশ্নটা করার জন্য রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। সাহাবায়ে কেরামদের যুগ অনেক ভালো ছিল, সাহাবায়ে কেরামদের যুগ অনেক সহজ ছিল, কিছু হইলেই রাসূলুল্লাহর কাছে চলে যেত ডাইরেক্ট সমাধান, ঠিক কিনা গো? আর আমরা এখন বর্তমান সমাজে আমার রসুলুল্লাহর পরবর্তীতে রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস, কথা কোন ঠিক কি না? এই জন্য আমার সাদ বিন তোহা যাইয়া নবীরে ডাক দিল, ইয়া রাসূল আল্লাহ আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে গ। কই সাদ বিন তোহা তোমার মনে কি প্রশ্ন যাচ্ছে? কই ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ যে এত বড় পৃথিবীটারে সৃষ্টি কইরা রাখছে গো, কিসের মাধ্যমে দাঁড়া করাইয়া রাখছে? আমার নবী ডাক দিয়া বলে সাদরে সাদ, আল্লাহ যে দাঁড়া করাইয়া রাখছে এটা আল্লাহ পাকের কুদরতি, কুদরতের উপরে দাঁড়া করাইয়া রাখছে, জোরে কর না সুবহানাল্লাহ। এবার সাদ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে আছে? আমার নবী কই আল্লাহ পাকের কুদরতটা কালো রঙের গরু এক আছে, এই গরুর সিংহের উপরে আছে। আমার এই সাদ বিন কই ইয়া রাসূলুল্লাহ, এই গরুটা কিসের উপরে আছে গো? আমার নবী কই এই গরুটা একটা পাথরের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ পাথরটা কিসের উপরে আছে? আমার নবী কয় পাথরটা হুয়াকারের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ হুয়াকারটা কিসের উপরে আছে? আমার নবী কয় হুয়াকারটা নৈরাকারের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ নৈরাকারটা কিসের উপরে আছে? নৈরাকারটা অন্ধকারের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ অন্ধকারটা কিসের উপরে আছে? আমার নবী কয় অন্ধকারটা দ্বন্দ্বকারের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ দ্বন্দ্বকারটা কিসের উপরে আছে? আমার নবী কয় দ্বন্দ্বকারটা মালদারের উপরে আছে, ইয়া রাসূল রাসূলুল্লাহ মালজারটা কিসের উপরে আছে? আমার নবী কয় মালজারটা আব্রুনের উপরে আছে, ইয়া রাসূলুল্লাহ আব্রুনটা কিসের উপরে আছে? আমার নবী কয় আব্রুনটা হইল আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে রইছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার ডাকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কুদরতি বাতাসটা কিসের উপরে আছে? আমার নবী ডাক দিয়া কই সাদরে সাদ, আল্লাহ পাকের কুদরতি বাতাসটা আমার আমার যে শ্বাস সমুদ্র তেরো নদীর পানি আছে গ, এই শ্বাস সমুদ্র তেরো নদীর পানির উপরে আল্লাহ পাকের কুদরতটা আছে। ইয়া রাসূলুল্লাহ শ্বাস সমুদ্র তেরো নদীর পানিটা কিসের মাধ্যমে আছে গো? আমার নবী কালো রঙের এগারো হাত লম্বা একটা কম্বল ভিতর থেকে বাম হাত মুবারক বার কইরা সাদরা ডাকি দিয়া বলে সাদরে সাদ, এই এই সাত সমুদ্র তেরো নদীর পানি আমি নবীর কান্না আঙ্গুলের ভিতরে আছে। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর মুজেজা কম না বেশি?
জোরে কোন কম না বেশি আমার নবীর অনেক মুজেজা ওই নবীকে পাইতে হলে বলে আল্লাহর কাছে আসতে হবে কথা কোন ঠিক কিনা যদি আল্লাহ আপনার দিকে তাকাইলেই বলে দিতে পারবে আপনার মনে কি বাসনা কি উদ্দেশ্য নিয়ে আল্লাহর বলে দরবারে আসছেন এ আমার আব্বা হাজিরা গো ও আমার পরদার আলের আম্মা জিরা গ এবার আমার বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গাইলানী আল হাসানী ওয়াল হুসাইনী ছোট্ট একটা প্রমাণ দিয়ে যাই আমার বাবা আব্দুল কাদের জিলানীর যখন চার থেকে সাড়ে চার বছর ওই সময় আব্দুল কাদের জিলানী হঠাৎ করে সামদেশ থেকে একটা খবর আসছে আমার আব্বা যখন দুনিয়া থেকে চলে যায় আমার আব্বা ওসিয়ত কইরে গেছিলেন ও হুজুর আপনার আব্বা মুর্শিদের দরবারে গেলে আজিজির শহীদ যেতে হয় কথা কোন ঠিক কিনা পাগলা সার প্রেম জালা জালা কি দিয়া নেবাই পাগলা সার প্রেম জালা উঙ্গুজলে জালা কি দিয়া নেবাই কি দিয়া নে বাইরে জালা আমি কি দিয়া নে বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নে বাই নো মানসার প্রেম জালা উঙ্গুজলে জালা কি দিয়া আনে বাই আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার এবার যে মাত্র ওই লোকটা কই ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা আবু সালেম মুসা জঙ্গির কাছে কই আব্বা গো আমার আব্বা যখন চইলা গেছিলেন যাবার আগে ওয়াসিয়ত কইরা গেছিলেন কই ঠিক আছে আমি যাব এবার ইন দি মিন টাইমে এই যে রেডি হইতেছে যাওয়ার জন্য এইটা আমার বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দেখকা ফলাইছে কি করছে দেখকা ভালাইছে দেখকা যায় কই আব্বা গো আপনি যেন কই যাওয়ার জন্য রেডি হইতেছেন কই হ যাওয়ার জন্য রেডি হইতেছি কই কই যাইবেন কই আমি একটু এখান থেকে চলে আসতেছি কই না 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 যাবো যাবে না আমি কাউসুল আজমরে সাথে কইরা নেওয়া লাগবো কয় আব্বা যাইতে পারবা না বাবা জামে গেলে একটা না একটা ফেস লাগাইব এই এত কত রকমের বাহানা দেয় এই এই বাহানা কোনো কাজে আসে না কই না 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 তুমি যাইতে পারবা না কই আমি যাব আড়ালে যাইয়া দাঁড়ায় রয়েছে আবু সালে মুসা জঙ্গি রেডি হইয়া যখন চল্লা যায় ওই সময় পিছন পিছন আব্দুল কাদের জিলানী রওনা দিয়া দিছে যাইতে 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 আবু সালে মুসা জঙ্গি ওই মৃত লোকের বাড়িতে চল্লা গেছে যাওয়ার পরে হঠাৎ কইরা আব্দুল কাদের জিলানীর কানে কেটটা ছেলের কান্নার আবার আসছে গ যাইয়া দৌড় মাইরা কয় বাবা তুমি কেন কান্দ কই বাবা থাকতে বাবার কদর বুঝি নাই এখন কেন জানি খুব কষ্ট লাগে আব্বা দি আমার সাইরা চল লাগেছে গো আমার খুব কষ্ট হইতাছে হুজুর দেখেন না একটু আব্বারে ফিরাইয়া আনা যায় কি না এই আব্দুল কাদের জিলানির অনেক কষ্ট লাগিয়া গেছে একটা দৌড় মাইরা ওই মৃত ব্যক্তির জানাজার মাঠে যাইয়া একটা ডাক মাইরা কয় আব্বা এই জানাজা পড়তে পারবেন না কিন্তু আবু সালে মুসা জঙ্গি কান পর্যন্ত নিয়ে গেছে গো নেবার পরে কই আর পড়তে পারবেন না কই কেন পারবো না কই এই সে এই এই মৃত লোকের ছেলের কান্না আমি গাউসুল আজম সহ্য করতে পারি নাই কই কেন সহ্য করতে পারো নাই কই এই মৃত লোকটারে জিন্দা করে দেওয়ান লাগবো কই ফাগলামি করো নাকি মৃত লোক কি জিন্দা হয় কই আব্বা জিন্দা করে দেওয়ান লাগবো কই না 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 জিন্দা হই না কই আপনি যে একটা ওয়াজ করছিলেন আব্বা গো কই কি ওয়াজ করছিলাম কই ওয়াজ করছিলেন তো মুসা নবীর আমলে মুসা নবী যদি মরা ব্যক্তির
কবরের পাশে যাইয়া মারা ব্যক্তির কাছে যাইয়া গম্বিজ নিল্লা কয়া কইতো ওই মরা লোকটা জিন্দা হয়ে যাইতো আব্বা আপনি এখন এই মুহূর্তে ওই মরা লোকটার জিন্দা করে দিবেন কয় না 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 আমি পারতাম না কয় আব্বা তাইলে 10টা মিনিট সময় দেন সুবহানাল্লাহ কইতেন না আরে ও আগুন নিবে না রে কি আগুন যা লাইলা রে ফাগলা সা নিবাইলে ও নিবে না রে কথা কোন ঠিক কিনা আগুন লাগছে নি কথা কোন লাগছে কিনা এবার যে ইমাত্র কয় আব্বা 10টা মিনিট সময় দেন কয় না 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 দেওয়া যাবে না কয় আব্বা হাতে ধরে পায়ে ধরে 10টা মিনিট সময় দেন 10টা মিনিট সময় নিয়া আমার বাবা আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি সেই মাত্র নামাজের মুসল্লাটা বিছায়া গো সেজদার মধ্যে পয়রা আল্লাহর ডাকে দিয়া কয় আল্লাহ আহা ও আমার আল্লাহ আমি কি তুমি কি চাও আল্লাহ তোমার বন্ধুরে লজ্জা দিতা লজ্জা তুমি না দিতে চাও তাইলে এই মৃত মানুষ কেমনে জিন্দা হয় এটা দেখন লাগবো এটাই মুহূর্তে জিন্দা হইব আল্লাহ কয় বন্ধু আমি চাই না আপনি লজ্জা পান আমি এই মুহূর্তে জিন্দা কইরা দিব কয় আপনি যেইডা কইবেন এইডা কইয়াই এই মৃত লোকের মাথার মধ্যে হাত বলাইবেন দেখবেন মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে আমার বাবা আব্দুল কাদের জিলানি জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি যেই মাত্র মৃত লোকের কাছে যাইয়া গো মাতার কাপড়টা উল্টাইয়া যেই মাত্র মাতার মধ্যে হাত বলাইয়া কইতাছে কুম্বিজনি আমি গাউসে ফাকের হুকুমে তুমি মরা মানুষ জিন্দা হয়ে যাও আমার বাবা গাউসুল আজম এই কথাটা বলতে দেরি হইছে গো ওই মরা মানুষ উঠা সাথে সাথে আমার বাবা আব্দুল কাদের জিলানির কদম ধইরা সালাম কইরা ফালাইছে আরে কুদরে ইয়া রাসূলুল্লাহ জবান তাকুলে আল্লাহু আকবার সোনার দেহ সাই করিলাম আমি পিরি ইতি করি আগো আমি পাগল হইলাম পাগলা সার লাগিয়া আমি পাগল হইলাম মুরশি দের লাগিয়া সোনার রঙ সাই করিলাম আমি পিরি ইতি করি আগো আমি পাগল হইলাম রকিব সার লাগিয়া আমি পাগল হইলাম জাহাঙ্গীর সার লাইগা মাতা সারলাম পিতা সারলাম মুরশিদের লাগিয়া মাতা সারলাম পিতা সারলাম নুমান সার লাগিয়া নগরে হ ইলাম দোষী পিরি ইতি করি আগো আমি পাগল হইলাম সৈয়দ জাহাঙ্গীর লাগিয়া আমি পাগল হইলাম পাগলা সার লাগিয়া আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা কি না মন্ত্র দিয়া কথা কোন ঠিক কি না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা কি না মন্ত্র দিয়া তোর প্রেমে পড়িয়া আমি হইলা আম শিরদু শিগো আমি পাগল হইলাম পাগলা সার লাগিয়া আমি পাগল হইলাম নোমান সার লাগিয়া সুকে রাসাই পিরিতি কইরা মুরশি দের সনে আমি সুকে রাসাই পিরিতি করে যা
গিরসার শোনে শোক হইল না দুঃখের বাগি হইলা আমি জগতে গো আমি পাগল হইলাম দয়া লাগিয়া আমি পাগল হইলাম নো মান সার লাগিয়া সয়দাল কাছে কয় না বুঝিয়া কে হো প্রেম কইর না আল কাছে কয় না বুঝিয়া কে হো প্রেম কইর না প্রেমিক বিনে প্রেমের জালা অন্য ও কেউ বুঝে না গো আরে প্রেমিক বিনে প্রেমের জালা অন্য ও কেউ বুঝে না গো আমি পাগল হইলাম নো মান সার লাগিয়া আমি পাগল হইলাম মামুন সার লাগিয়া আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না জবানটা চাইরা কন্যা ইয়া রাসূল আল্লাহ আর সময় নষ্ট করা যাবে না আমার টোকেন দিয়েছে 9:30টার ভিতরে শেষ করে শেষ করব ইনশাআল্লাহ তার পূর্বে আমি জানতে চাই ওলি আল্লাহর কদমে থাকা দরকার আছে কিনা জবানটা খুলতে হবে একটু আছে কিনা জবান খুলে বলো আছে কিনা ওই গত কিছুদিন আগে দেখলাম এক বিয়াদব ইউটিউবের মাধ্যমে বলছে যে আল্লাহর ওলি যত যত বাংলাদেশের ভিতরে যত আল্লাহর ওলি ওলিদের মাজার আছে সবগুলা নাকি লাইট্টায় ভেঙে ফেলা দরকার এই এত আস্তে বললে নাউজুবিল্লাহ আর একটু আস্তে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর ওলিদের মাজার নাকি লাইট্টায় ভেঙে ফেলা দরকার আচ্ছা আপনারা কি মনে করেন বাংলাদেশের ভিতরে যতগুলো মাজার আছে একটা মাজারের ইট খোলার শক্তি কারো আছে এই জবানটা খুললে কোন না আছে আজকের এই রকিবিয়া দরবার শরীফ থেকে ওই সমস্ত বিয়াদবের রাসূলদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভিতরে যত ওলি আল্লাহর মাজার রয়েছে বাবা শাহজালাল আহমদ ইমানের অস্তিত্ব বাবা শাহপুরান আহমদ ইমানের অস্তিত্ব বাবা নাসিরউদ্দিন সিপাহসাল আল মাদানি আহমদ ইমানের অস্তিত্ব বাংলাদেশের ভিতরে যত ওলি আল্লাহর মাজার আছে একটা মাজার বানবি তা দূরের কথা একটা মাজারের একটা ইট তোলার সাহস বাংলার কোনো আলেমের হয় নাই হাত তুলে বলো কথা ঠিক না বেঠি আওয়াজ করে বলো কথা ঠিক না বেঠি ওলি আল্লাহর মাজারে শুয়ে আছেন আর সেই মাজারের পাহারাদার হলাম আমরা সুন্নি জামাতের আলেমরা কথা কোন ঠিক না বেঠি আমরা আশেকগণ হলাম সেই মাজারের পাহারাদার আমরা থাকতে আমাদের জান থাকতে একটা মাজারের হিট খুলবি এমন সাহস কোনো আলেমের হই নাই হাত তুলে বলো ঠিক না বেঠি মোমবাতি চিনেননি মোমবাতি এই মোমবাতির ভিতরে সুতা আছে না নাই এই জোরে কোন সুতা আছে না নাই হাদিসের কথা এই সুতা ডাক দিয়া কই মোমবাতি আমি সুতা জ্বললে আমি সুতার মধ্যে মানুষে আগুন লাগা আমি সুতা জ্বললে তুমি মোমবাতি কেন গল মোমবাতি ডাক দিয়া কই সুতা তুমি সুতারে আমি মোমবাতির ডানেও জায়গা দেই নাই বামেও জায়গা দেই নাই সামনেও জায়গা দেই নাই পিছনেও জায়গা দেই নাই আমি তুমি সুতা জ্বললে আমি মোমবাতি কি না বইলা পারি এই জন্য আজকের রকিবিয়া দরবার শরীফ থেকে জানিয়ে দিতে চাই আমার রাসূলুল্লাহকে আমার জানের জান আমার প্রাণের প্রাণ রাহমাতুল লিল আলামিনকে আমরা আশেকরা আমাদের ডানেও জায়গা দেই নাই বামেও জায়গা দেই নাই সামনেও দেই নাই পিছনেও দেই নাই আমাদের হৃদয় বরাবর দিয়েছি এই জন্য আমার জানের জান প্রাণের প্রাণ নবী কামলেওয়ালার বিরুদ্ধে বাংলার কোন আলেম যদি একটা কথা বলে ওই সমস্ত আলেমের বিরুদ্ধে লড়তে আমরা সুন্নি আলেমরা এক সেকেন্ড তো দ্বিধাবোধ করব না হাত তুলে বলো কথা ঠিক না বেঠি জবান খুলে ঠিক না বেঠি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ওই সমস্ত আলেমেদের বিরুদ্ধে লড়বো আর তাদের জিব্বা কেটে দেওয়া হবে হাত ভেঙে দেওয়া হবে কথাটা জবান খুলে বলো ঠিক না বেঠি রাজি আছে কি নাই বলো ওলি আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না আমরা হতে চাই কি চাই না আমরা সবাই ওলি আল্লাহর কদমে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রকিবিয়া দরবারে আসলাম একটা মাত্র উদ্দেশ্য আল্লাহর ওলি রকিব সাজেন আমাদেরকে নেক নজর দেয় ঠিক কি না ঠিক কি না বলেন এই প্রত্যাশা রেখে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ যে আলোচনা হয়েছে আল্লাহ পাক সে আমল আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন জবানটা বলে আমিন
শেষ বিদায় আপনার।